বন্ধুরা, 17 সেকেন্ডের এমন একটি পদ্ধতি রয়েছে যা তোমাদের সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনের শক্তি অদ্ভুতভাবে বাড়িয়ে দেয়। এখনকার অবস্থা থেকে 100 গুণ বেশি শক্তিশালী বানিয়ে তুলবে তোমাদের মস্তিষ্ককে। আর তোমরা এই মাইন্ড পাওয়ার ব্যবহার করে যাই স্বপ্ন দেখো না কেন, তা সত্যি বাস্তবে পরিণত করতে পারবে। যদি তুমি একজন ইয়াং পার্সন হয়ে থাকো, তোমার বয়স যদি 30 অথবা তার কম হয়ে থাকে এবং তুমি এই ভিডিওটি দেখছো, তাহলে তোমরা ভাবতেও পারবে না আজকে তোমরা কি শিখতে যাচ্ছ। তোমরা লাকি যে এই পদ্ধতি তোমরা এত কম বয়সে জানতে পারছো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি জানি তুমি শেষে এটা নিশ্চয়ই বলবে, ভাইয়া তুমি এটা কি বললে, তুমি তো সফলতার চাবি আমাদের হাতেই তুলে দিলে। এই পদ্ধতিটিকে দি 17 সেকেন্ড ম্যানিফেস্টেশন টেকনিকও বলা হয় এবং এটা ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণ সিদ্ধান্তের একটি অংশ। এটা এমন একটি সিদ্ধান্ত যা বলে তোমরা তোমাদের চিন্তা শক্তিকে ব্যবহার করে যেমন চাও সেইভাবেই তোমাদের জীবনকে গড়ে তুলতে পারো। এই টেকনিক এটা বলে, যদি তুমি কোনো জিনিস অথবা মানুষ অথবা কোনো পরিস্থিতিকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চাও, মানে আকর্ষিত করতে চাও, তবে 17 সেকেন্ড পর্যন্ত একইভাবে সম্পূর্ণ ফোকাসের সাথে, সম্পূর্ণ মনোযোগের সাথে ওই এক জিনিসের ওপর তোমার চিন্তার সমস্ত শক্তি তার কেন্দ্রে লাগিয়ে দাও, তাহলে 17 সেকেন্ড পর সেই চিন্তা কম্বাশন পয়েন্ট পর্যন্ত চলে আসে, অর্থাৎ সেই চিন্তায় আগুনের মতন পাওয়ার চলে আসে। যেভাবে একটা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে সূর্যের আলোকে কাগজের কেন্দ্রে স্থানান্তরিত করলে তা কিছু সেকেন্ড পর জ্বলতে শুরু করে, ঠিক সেইভাবে এই চিন্তা শক্তি যখন 17 সেকেন্ড কেন্দ্র বিন্দুতে থাকে, তখন তোমার অবচেতন মন প্রায় 100 গুণ বেশি শক্তি নিয়ে কাজ করা শুরু করে। আর এজন্যই 17 সেকেন্ড পর তা তোমার লাইফে আসা শুরু হয়ে যায়। তোমরা এখন এই মুহূর্তে জীবনে যা এক্সপিরিয়েন্স করছো, যা অনুভব করছো, তার রচয়িতা তোমরাই। সেজন্যই তোমরা তোমাদের জীবনকে যেরকমটা চাও সেরকমটাই বানাতে পারো। তোমাদের জীবনে এখন যা হচ্ছে সেটা সেই চিন্তার ফল যা সব সময় চিন্তা করো। তোমার জীবন তোমরা নিজেরাই বানাও, এটা আমি বলছি না, আমি এটার উপরে কিছু বই, অনেক সাইন্টিফিক রিসার্চ পেপার পড়েছি। এই 17 সেকেন্ডের টেকনিকটি আমেরিকার সব থেকে প্রসিদ্ধ মোটিভেশনাল স্পিকার আব্রাহাম হিংস বলেছেন। এই পদ্ধতিটি কোন গুপ্তধনের চাবির থেকে কম নয়। যদি তুমি নিয়মিত এই টেকনিকটিকে করার চেষ্টা করো, তোমার ভেতরে এক আলাদা শক্তি তৈরি হবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।